হঠাৎ করে দেশে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে সংক্রমণের কথা চিন্তা করে এবার বইমেলায় যাচ্ছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মধুত আহমেদের লাশ দেশে এসে পৌঁছেছে আগামীকাল সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য এদিকে বিএনপির কেন্দ্রীয় তিন নেতা করোনায় আক্রান্ত দুজন আছে বর্তমানে আইসিওতে কোন দুজন আছে বর্তমানে আইসিওতে সেই বিষয়ে থাকছে বিস্তারিত তথ্য আশা করি পুরো ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন সেই সাথে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি করোনায় আক্রান্ত হয়েছে বুধবার সতেরোই মার্চ রাতে বিএনপির চেয়ারপারসনের পেস উইং সদস্য খায়রুল কবির খান গণমাধ্যমকে তথ্য এ নিশ্চিত করেছে এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান গত দশ মার্চ করোনায় আক্রান্ত হয় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বর্তমানে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বর্তমানে বুধবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে গত দশ মাস জ্বর সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুহুল আলম চৌধুরী এরপর তার করোনা ধরা পড়ে এছাড়া বুধবার সতেরোই মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীরও করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে নিজেই গণমাধ্যমকে তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দেশবাসীর কাছে ধোয়া কামনা করেছে রিজভি বলেন গত তিন চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন এর মধ্যে বুধবার রাজধানীর পপুলার হাসপাতালে তিনি সিটি স্ক্যান করে গেলে এবং সেখানে তিনি করোনা টেস্টের জন্য স্যাম্পেল দেন সেই রিপোর্টে পজিটিভ এসেছে অপরদিকে করোনা অজুহাত দেখিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মদুত আহমেদের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় নাকচ করে দিয়েছে সরকার তাহলে কোন কোন জায়গায় আগামীকাল জানাজা হবে সেই সিদ্ধান্ত নিচ্ছে বিএনপির সিনিয়র নেতারা আগামীকাল জাতীয় শহীদ মিনারে তার লাশ নিয়ে যাওয়া হবে সেখানে সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এরপরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে একটি জানাজার অনুষ্ঠান সেখান থেকে মদুত আহমেদের লাশ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি এবং সেখানেই বাবা মায়ের কবরের পাশে তার লাশ সমাহিত করা হবে